গাইঘাটার নিখোঁজ দুই শিশুকে নেপাল সীমান্ত থেকে উদ্ধার করলো পুলিশ। চলতি মাসের এক তারিখে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই দুই শিশু, পুলিশের জালে এক মহিলা। প্রায় কুড়ি দিন পর নেপাল সীমান্ত থেকে নিখোঁজ দুই ভাই বোনকে উদ্ধার করলো গাইঘাটা থানার পুলিশ। এই গল্পের সাথে সিনেমার অনেক অংশের মিল খুঁজে পাচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, ছোটবেলাতেই দুই শিশুর মায়ের মৃত্যু হয়, এরপর বাবা ফের বিবাহ করেন। স্থানীয় সূত্রে খবর, ছোটবেলায় মায়ের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই এক প্রকার অসহায় হয়ে পড়ে শিশু দুটি। অনেক ক্ষেত্রেই সৎ মায়ের সংসারে মানিয়ে নিতে পারছিল না বলেও জানিয়েছেন স্থানীয়রা। এসবের মাঝেই প্রতিবেশী এক মহিলার সাথে যোগাযোগ হয়। অভিযোগ, সপ্তর্ষি বেজ নামে ওই মহিলা ভাই বোনকে বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে যায়, কিন্তু উদ্দেশ্য ভালো ছিল না অভিযুক্ত ওই মহিলার। পুলিশের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মহিলার উদ্দেশ্য ছিল শিশু দুটিকে ভিন রাজ্যে বিক্রি করা অথবা তাদের কাজে লাগিয়ে পয়সা রোজগার করা। চলতি মাসের এক তারিখ কাউকে কিছু না জানিয়েই ওই মহিলার সাথে বাড়ি থেকে পালায় দুই শিশু। অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলাকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। অভিযুক্ত মহিলা অনলাইনে ট্রেনের টিকিট কেটেছিলেন ভিন রাজ্যে যাবে বলে। মহিলাকে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ দুই শিশুর হদিশ পায়। সেই মতো গাইঘাটা থানার পুলিশ গিয়ে নেপাল সীমান্ত থেকে উদ্ধার করে শিশুদের। শিশুদের নিয়ে আসা হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে শিশুর বাবাও এসে পৌঁছান গাইঘাটা থানাতে। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন তারা বাড়িতেই ছিল। সন্ধ্যার সময় তারা জানতে পারেন নাবালক দুই ভাই বোন কোনো এক মহিলার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন পিতা। সন্তানদের ফিরে পেয়ে স্বভাবতই খুশি তিনি। জানান, সম্প্রতি বাগুইহাটিতে জোড়া খুন, বীরভূমের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। এই ঘটনার পর নিজের সন্তানদের কথা ভেবে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় কেটেছে। সন্তানদের জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক তারিখ সন্ধ্যাবেলা, তারপরে পুলিশকে ইনফর্ম করলাম, আমাদের গাইঘাটা থানায় এসে ডায়েরি করলাম, পুলিশ নিয়ে খোঁজখবর করলাম। খোঁজখবর করে সব দিকে খোঁজখবর চালিয়ে আজকে কুড়ি দিন পরে ওদেরকে পুলিশ শুনেছি বিহার থানা থেকে, বিহার বর্ডার থেকে ওদের উদ্ধার করেছে। ঠিক আছে, আমাদের গাইঘাটা থানার পুলিশ ছিল, তো ওনাদের ওদের উদ্ধার করে নিয়ে এসছে। আমাদের আজ তাদের কল করেছে যে তোমরা আসো, গার্জিয়ান কল করেছে, আমরা এসেছি। বাচ্চাগুলো আমরা কাজে বেরিয়ে গেছিলাম, এবার কাজে চলে যাওয়ার পরে আমি একটা কাজে বেরিয়ে যাই, আমার বউ দেড়টার সময় দুপুর এত দেড়টার দিকেও কাজে বেরিয়ে যায়, বাড়িতে কেউই থাকে না। সেই সময় ফাঁকা পেয়ে হয়তো সেই মেয়ে ছেলে এসেছিলো সন্ধ্যাবেলা ছটার সময় দেখে নিয়ে বেরিয়ে গেছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।